সৌদি প্রো লিগে জয় পেয়েছে আল নাসর। আল রিয়াদকে 4-1 গোলে হারিয়েছে তারা, গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে সেরিয়াতে নাপোলিকে 1-0 গোলে হারিয়েছে ইউভেন্টাস। আল আওয়াল পার্কে শুরু থেকেই দাপট ধরে রাখে আল নাসর। প্রথম মিনিটেই সেনেগাল সুপারস্টার সাদিও মানের গোল বাতিল হয় অফসাইডে। একের পর এক আক্রমণে রিয়াদের কঠিন পরীক্ষা নিয়েছে নাসর। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ক্যারিয়ারের 1200তম ম্যাচে গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধে লিড ডাবল করেন আরেক পর্তুগিজ তারকা ওতাভিও। দ্বিতীয়ার্ধের তালিস্কার জোড়া গোলে টানা 3 ম্যাচ পর জয় ফিরল আল নাসর, আছে টেবিলে 2 নম্বরে। এদিকে সিরিয়াতে ফেডেরিকো গাট্টির একমাত্র গোলে নাপোলির বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে ইউভেন্টাস। ইন্টার মিলানকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠল ইউভরা। الكره بروعه في صناعه الاهداف من نوتابيو شوفها جول سوبر